বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা এটি শুরু করার একটি ভালো উপায় হতে পারে এবং পাকিস্তানের সমর্থন চান তিনি। শেহবাজ শরিফ এই উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাবার পরামর্শও দিয়েছেন। শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তান তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পৃষ্ঠা খোলা উচিত। আমি চাচ্ছি এই থার্ড ডে তে তোমাদের এনগেজমেন্টটা করে দিই। আপনি চিটার বাট্টারে পাল্লায় পড়ছেন।